কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, তো আশা করি শেষ পর্যন্ত আমার আজকের ভিডিওটা দেখবেন প্লিজ। আর আমার চ্যানেলটা যারা একদমই সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো এখানে আমি তিনটা প্রোডাক্ট নিয়েছি, একটা অলিভ অয়েল ইটালিয়ান, এই ভিডিও আমি আগেও দিয়েছিলাম। তো কোনটা কোন সময় আর কি লাগাতে হয় শিশুদের আর কি স্কিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ছোট একটা বাচ্চা আছে যেহেতু, সেজন্য আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি কোন সময় কোনটা আর কি কোথায় কোন হাতে পায়ে আর কি মুখে কোনটা লাগাই কোন সময় আর কি, সেই ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদের উপকারে আসলেও আসবে আর কি, একটু উপকারে আসলেও। তো এখানে আমি তিনটা প্রোডাক্ট নিয়েছি, জনসন বেবি লোশন আর হচ্ছে জনসন ক্রিম। তো ক্রিমটার থেকে কিন্তু লোশনটা অনেক ভালো, আর অলিভ অয়েল তেলটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো অলিভ অয়েল তেলটা আমি অলরেডি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি যে কোন অলিভ অয়েল তেলটা খুব ভালো আর কি, এর আগের ভিডিওতে আমার দেয়া আছে। তো এর এখানে ইটালিয়ান অলিভ অয়েল, এই অলিভ অয়েল তেলটা আমি সবসময় গোসলের পরে বাচ্চার গায়ে লাগাই, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে গোসলের আগে যদি আমি এই গরমের ভিতরে বাচ্চার গায়ে লাগাতে যাই, এতে করে কিন্তু আমার বেবির স্কিন অনেক ময়লা থাকে আর ময়লাটা কিন্তু একদমই সরে যাবে না আর কি গোসলের পরে। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে বেবির স্কিনে কিন্তু প্রতিদিন সাবান দেওয়া একদমই ঠিক না, আর তেল দিলে তো অবশ্যই সাবান দেওয়ার প্রশ্নই ওঠে না। তো যার কারণে আমি তেলটা সবসময় গোসলের পরে আর কি দেই, ইটালিয়ান অলিভ অয়েল, একদম ফ্রেশ স্কিনে আর কি যে ময়লাটা চলে যায় গোসলের পরে, এজন্য তেলটা দিয়ে আমি মুখে হচ্ছে লোশনটা লাগাই। লোশনটা যেহেতু মোটামুটি এখন গরম পড়তেছে, লোশনটা আমি কিছুদিন লাগানোর পরে আমি অন্য একটা ক্রিম আর কি ইউজ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে কিন্তু জনসন ক্রিমটাও লাগাতে পারেন। তো আমি এতদিন যেটা করেছি আর কি লোশনটা লাগিয়েছি, কিছুদিন হয়েছে আর কি আমি ক্রিমটা ইউজ করতেছি বেবির স্কিনে আর কি মুখে, আর লোশনটা আমি কিন্তু মাঝে মাঝে হাতে পায়ে এখনও লাগাচ্ছি। আর এই জনসন লোশনটা লাগালে বেবির স্কিনটা কিন্তু খুবই সুন্দর হয়। তো আমার 9 মাসের বেবি আছে, ইতিমধ্যে সবাই আর কি মোটামুটি জেনে গেছেন বা সবাই জানেন আর কি, যারা জানেন না তাদের জন্য বলছি যে আমার 9 মাসের একটা বেবি আছে, ওর স্কিনটা আমি এগুলো লাগানোর পরে অনেকটাই অনেক সফট এবং অনেক উজ্জ্বল হয়েছে আর কি। এমনিতে আমার বেবি অনেক ফর্সা, তারপরেও আমি এগুলো লাগানোর পরে আরও স্কিনটা একদম কোমল হয়েছে আর কি। তো এখানে আমি লোশনটা এখন হাতে পায়ে মাঝে মাঝে দেই আর কি, আর ক্রিমটা আমি অন্য একটা ক্রিম নিয়েছি, সেটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর কি। তো আমি তেলটা দেই হচ্ছে গোসলের পরে। তো ভিউয়ার্স, আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অনেকদিন পরে আর কি ভয়েস দিতেছি যার কারণে একদমই কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আর কি, ভয়েস দেওয়া হয় না ছোট বেবিকে নিয়ে একদমই আমার ভিডিওতে, কিন্তু অনেকটাই ভয়েস দেওয়া হয় না আর কি। দেখা যাচ্ছে যে অনেক সময় বেবি কথা বলে যার কারণে ভয়েসটা দেওয়া হয় না, ভিডিও করা হয় করে আর কি ভিডিওটা আপলোড করে দেই, এই অবস্থা। যাই হোক, তিনটাই প্রোডাক্ট নিয়েছি, এখানে জনসন ক্রিম লোশন আর হচ্ছে এখানে অলিভ অয়েল তেল। তো আমি এই জনসন ক্রিমটা বেবির স্কিনে কিছুদিন আর কি লাগিয়েছিলাম, লাগানোর পরে বেবির স্কিনে অতটা ভালো আর কি ভালো কাজ করেনি আর কি ক্রিমটাতে, যার কারণে আমি ক্রিমটা চেঞ্জ করেছি। কোনটা ক্রিম চেঞ্জ করে কোনটা লাগাচ্ছি সেটাও আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখবেন, টেনে টেনে দেখবেন না প্লিজ। আর ইদানিং একদমই ভয়েস না দিতে দিতে কিন্তু আমার ভয়েসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, ভয়েস দিতে গেলে সমস্যায় পড়ে যাচ্ছি আর কি, এই অবস্থা। যাই হোক, এরকমের করেই আমার বেবিকে আমি সবসময় আর কি যত্ন নিচ্ছি, এভাবে করেই আর কি যত্ন নিলে আমি মনে করি আর কি খুব ভালো একটা স্কিন পাওয়া যায় যে কোনো বাচ্চাদের আর কি।
আর যে কোনো বাচ্চারাই খুব সেন্সিটিভ থাকে আর কি, এদের খুব সুন্দরভাবে আর কি লালন পালন করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আজ এ পর্যন্তই।